রাস্তা রয়েছে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার মাধ্যমে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা, সেটা এমপি সম্মতিতে অনেক কিছু হতে পারে, এইগুলো আমি করাবো। স্যার, বর্তমানে শিমুরালির যে স্বাস্থ্য কেন্দ্রটা আছে তার বর্তমানে বেহাল দশা। আমরা আজকে পঞ্চায়েত প্রধানকে আমাদের নিউজের মাধ্যমে কোশ্চেন করেছিলাম যে আপনারা এখনো পর্যন্ত সেই জায়গাটা পরিষ্কার করছেন না কেন। তিনি বলেছেন যে আগামী বছর পরিষ্কার করা হয়েছে, এবছরে কোন রকম পদক্ষেপ নিচ্ছেন না, এই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? দেখুন, 100 দিনের কাজে বহু টাকা আছে, বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে জঙ্গল একেবারে শিয়াল কুকুরের আবাসস্থল, মদ মাতালের আবাসস্থল হয়ে পড়েছে। এর আগে আপনারা দেখেছিলেন গয়েশপুর স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা, আমি সেখানে গেছি, আসলে এগিয়ে বাংলা নয়, বাংলাটা পিছিয়ে চলছে। তাই আগামী দিন আমরা চাই সোনার বাংলা গঠন করতে। স্যার, আপনার যেটা রানাঘাট থেকে স্যার আপনার শিমুরালি পর্যন্ত যে রাস্তাটা যাচ্ছে, মানে আপনার কল্যাণী পর্যন্ত, সেই রাস্তাটা এখন বেহাল দশা, নানান রকম মানুষ প্রশ্ন করছে, আপনি একজন এমপি হয়ে বর্তমানে কি বলবেন? এখানে স্বজন পোষণ টেন্ডারের ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছে, সেই জন্য ডিলে করছে, এবং সেখানেও হয়তো কাটমানির ব্যবস্থা রয়েছে, যার ফলে টেন্ডার দেওয়া হয়েছে অথচ গ্যাপগুলো পূরণ হচ্ছে না, বিভিন্ন ভাবে জ্যাম হচ্ছে, লরি ভেঙে পড়ছে, তার জন্য ঘন্টার পর ঘন্টা আজকে জ্যাম, যে পরিস্থিতি হচ্ছে, মানুষ গন্তব্যস্থলে যেতে পারছে না, রোগী রাস্তায় কলকাতা নিয়ে যেতে মারা যাচ্ছে, ডেলিভারি পেশেন্ট তিনি রাস্তাতেই গাড়ির মধ্যে ডেলিভারি করে দিচ্ছেন, এই দুর্দশা সম্পূর্ণ দুর্নীতির জন্য হচ্ছে, এবং পুলিশের যে তোলাবাজি এর কারণে এগুলো হচ্ছে। এখানে মূলত জয়েনিং প্রোগ্রাম ছিল, শুধু এখানে না, নদিয়া দক্ষিণ জুড়ে জয়েনিং এর একটা প্রবল হাওয়া উঠেছে, সর্বত্র চারটি জায়গায় জয়েনিং আছে। আমরা বন্ধ করে ওখানে 25টি পরিবার, 25 জন যুবক তত্ত্বাবধায়ক, তারা ভারতীয় জনতা পার্টিতে অনুদান শিবির করে। ঠিক তেমনি এখানে আপনারা দেখলেন যে 500 মতো কর্মী সমর্থক দিয়ে এখানে জয়েনিং করলো, চান্দা শহরে জয়েনিং রয়েছে, রানাঘাট শহরে জয়েনিং রয়েছে, জয়েনিং হচ্ছে। আজকে কতজন জয়েন করলো এখানে? এখানে 500 কর্মী সমর্থক দিয়ে হবে, ওখানেও 25 জন যুবক, 4 গুণ করলেও 100 জন কর্মী পরিবারের সদস্য সমর্থক ওখানে জয়েন করেছে, আরো 2টি জায়গায় রয়েছে, যেখানে চাকদা শহর এবং রানাঘাট শহরে আজকেই জয়েনিং এর প্রোগ্রাম রয়েছে। আজকে কোন কোন দল ছেড়ে মোটামুটি মূলত বিজেপিতে আসলো? বেশিরভাগই দেখা যাচ্ছে তৃণমূলের কার্যকর্তা কর্মী, এবং কিছু সংখ্যক সিপিএম এর লোক জয়েন করছে। আজকে কোথায় কোথায় মূল মূলত কতগুলো প্রোগ্রাম, এরকম জয়েনিং প্রোগ্রাম আছে? আজকে একটা বৌদ্ধপুরে রক্তদান শিবির উপলক্ষে জয়েনিং হয়েছে, এখানে কিগাছি, এটা লাউতারি পঞ্চায়েতে তাঁতিগাছিতে জয়েনিং প্রোগ্রাম আছে, চাকদা শহরে রায়ভবনে ওখানে একটি প্রোগ্রাম উপলক্ষে একটা, ওখানে আত্মনির্ভর ভারতের উপর একটা স্পিচের, ওখানেও তারা জয়েনিং করতে রাজি হয়েছে, তারা জয়েনিং করবে, এবং রানাঘাট শহরেও তারা জয়েনিং প্রোগ্রাম করবে। দাদা, আত্মনির্ভর ভারত সম্পর্কে আপনি কি বার্তা দিচ্ছেন? আমি, এটা তো বড় ব্যাপার, আত্মনির্ভরশীল না হলে কোনো কিছু হতে পারে না। স্বামী বিবেকানন্দের পরিভাষায় একটি গ্রামের মানুষ যদি আত্মনির্ভর না হতে পারে তাহলে সে গ্রামের কখনই উন্নতি হতে পারে না, দেশের সমস্ত অর্থও যদি সেখানে ঢেলে দেওয়া যায় কোনো সময়ই আত্মনির্ভর হবে না। তাই এই বিবেকানন্দের বাণীকে কেন্দ্র করেই নরেন্দ্র দামোদর মোদী সারা ভারতবর্ষকে আত্মনির্ভর করার জন্য যে বৃহৎ পরিকল্পনা করেছেন তা হচ্ছে আমাদের নরেন, অর্থাৎ বিবেকানন্দের সেই ভাবনাকে বাস্তবায়িত করার জন্য।